হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উল কাটা দিয়ে গোপালের উলের জ্যাকেট। এবং এটা আমি উল কাটা দিয়ে বানিয়েছি, আর এখানে বাটন বসানোর জন্য আমি এটা দেখালাম। আর এটা বানাতেই আমার একটা মাত্র উলি লেগেছে, তো সেই উলটা দিয়েই বানিয়েছি। এবার চলুন এটা আমি কিভাবে বানিয়েছি আর পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমি 10 নম্বর কাটা নিয়েছি, আপনারা চাইলে 11 নম্বর কাটাও নিতে পারেন। আমি দুটো উল নিয়েছি, ভেবেছিলাম দুটো কালার দিয়ে বানাবো, বাট একটা দিয়ে বানালাম যেহেতু জ্যাকেট বানাচ্ছি। তো প্রথমে একটা ঘর তুলে নিচ্ছি। এবার এই একটা ঘর থেকে আমি 40টা ঘর তুলে নেব। এটা আপনারা 3 থেকে 5 নম্বর গোপালেরকে আপনারা এই জ্যাকেটটা পরাতে পারেন। তো এবার আমি রিবিং করব, 4 লাইন আমি রিবিং করব। তো সেটা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। রিবিং করার জন্য ব্যাকে একটা ঘর উল্টো এবং ব্যাকে একটা ঘর সোজা, তো এইভাবেই কিন্তু করে নিতে হয় রিবিং। তো এটা আমি 4 কাটা করে নেব। তো 2 কাটা করলাম, এবার বাকি 2 কাটা আপনাদের করে দেখাচ্ছি। তো 4 কাটা হয়ে গেছে, এবার আমি প্লেন বুনে নেব। এবার আমি প্লেন সোজা উল্টো দুটো ঘর বুনে নিচ্ছি। আপনারা যদি দুটো কালারের উল দিয়ে করতে চান এই সময়, কিন্তু সেই অন্য কালারের উলটা বা হলুদ কালারের উলটা দিয়ে নিতে পারেন। প্রথমে আমি 1 কাটা সোজা করলাম, তারপর 1 কাটা উল্টো করব। প্রথমে আমি 4 লাইন রিবিং করেছিলাম, এবং এইভাবে 1 কাটা সোজা 1 কাটা উল্টো করে আমি 16টা ঘর করব, 16টা লাইন বানিয়ে নেব। তো মোট আমার 20টা লাইন হবে রিবিং নিয়ে। তো 2 কাটা বানিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখুন এবার 16+4 মানে 20 লাইন হয়ে গেছে। এবার আমি 10 কাটা ঘর বন্ধ করে দিচ্ছি, 10টা লাইন ঘর বন্ধ করে দিচ্ছি, 10 কাটা নয়, 10টা ঘর বন্ধ করে দিচ্ছি। এবং বাকি ঘরগুলো বুনে নেব আমি, সোজা কাটাতেই বুনে নেব। অনেকেই এইভাবে কিন্তু দুদিকেই কিন্তু বন্ধ করে দেন, ডান দিক প্লাস বাম দিক, বাট আমি প্রথমে বাম দিকটা বুনে নিলাম, সরি ডান দিকটা বুনে নিলাম, এবং ডান দিকটা ছেড়ে উল্টো কাটাই কিন্তু পরের লাইনে 10টা ঘর বন্ধ করে নিচ্ছি। নাহলে উল্টা আবার কাটতে হতো এবং সেভাবে আবার নতুন করে শুরু করতে হতো, তো সেই জন্য আমি সোজা কাটাই বুনে নিলাম এবং উল্টো কাটাই 10টা ঘর বন্ধ করে নিচ্ছি। তো দুই দিকে 10টা 10টা ঘর বন্ধ করে নিলাম, মাঝে থাকবে 20টা ঘর। তো এবার এই মাছের 20টা ঘর বুনে নিতে হবে।
তো এই মাছের কুড়িটা ঘর সোজা উল্টো করে আমি 8 লাইন বুনে নেব। আর যখন ঘর বন্ধ করেছিলাম তখন একবার সোজা লাইনে একটা ঘর বুনেছিলাম এবং উল্টো লাইনে একটা ঘর বুনেছিলাম, তখন দুটো ঘর ছিল। তারপরে কিন্তু 8টা ঘর আমি বুনে নিয়েছি, 8টা লাইন। একটা লাইন বুনে নেওয়ার পরে এবার আমি আবার রিবিং করে নেব। যেমন প্রথমে রিবিং করেছিলাম সেইভাবে রিবিং করে নেব। রিবিং কীভাবে বানাতে হয় সেই ভিডিওটা শর্টসে আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এক্ষেত্রে 4 লাইন রিবিং করে নেব। আপনারা চাইলে 2 লাইন বা 6 লাইনও করে নিতে পারেন। তো 4 লাইন আমার রিবিং হয়ে গেছে, এবার সব ঘরগুলো আমি বন্ধ করে দেব। উল্টা কেটে আমি ঘরটা বন্ধ করে নেব। তো এটা এক সাইডের অংশ বানানো হলো এবং এইভাবে সেম আরো এক পিস বানাতে হবে আমাদের। তো আমি আরও এক পিস বানিয়ে নিয়েছি, এবার দুটো বসিয়ে দেখে নিই যে ঠিক আছে কিনা একসাথে। এবার দুটো জয়েন্ট করে নিতে হবে। তো এবার সুচ দিয়ে অর্ধেকটা আমি বন্ধ করে দেব ঘর, দুটো সাইড বন্ধ করে দেব। তো এটা বন্ধ হয়ে গেছে, এবারে হাতের অংশগুলো করে নেব। তো এবারে দুটো সাইড এবার বন্ধ করে নেব।
তো এবার দুটো সাইড বন্ধ করে নিয়েছি, এবার আপনাদের উল্টে দেখাচ্ছি এটা কেমন লাগছে। এটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, বাট বা নিচে আপনারা কুরুশ দিয়ে একটু লেস করে দিতে পারেন। বাট আমি রিবিংই দেব, সেই জন্য কাঁটাতেই ঘরগুলো সব তুলে নিচ্ছি, নিচের ঘরগুলো। আপনারা চাইলে কুরুশ দিয়ে লেসও বানাতে পারেন বা এমনিও রাখতে পারেন। তো সমস্ত ঘরগুলো তোলা হয়ে গেছে, এবার এই ঘরগুলো একটু তুলে নিচ্ছি কাটাতে আমি ভালোভাবে। তো এটাতেও আমি রিবিং করেছি, এখানে রিবিং আমি 6 লাইন করেছি, আপনারা চাইলে 4 লাইনও করে নিতে পারেন। তো রিবিং করার পরে দেখুন এটা কেমন লাগছে দেখতে। তো এখানে আপনারা চাইলে দুটো টিপ বোতাম লাগাতে পারেন এসে, আর নাহলে এমনিও রাখতে পারেন। আর এটা বানাতে আমি একটা উল নিয়েছিলাম, এই অংশটা বেশি হয়েছে একটা জ্যাকেট বানাতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।